81তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামছে আজ। 11 দিনের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ইভেন্টটি শুরু হয়েছে গত 28 আগস্ট। উৎসব শুরুর পর থেকে আমন্ত্রিত তারকাদের ফ্যাশন ও স্টাইলে দেখা গেছে হলিউডের পুরনো গ্ল্যামার। কেমন ছিল সে লাল গালিচায় অ্যাঞ্জেলিনা জলি থেকে শুরু করে ইসাবেল হুপার্ট সহ সকলের পোশাক ডিজাইন, তা নিয়েই এবারের প্রতিবেদন। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল হলো বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতি বছর আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে ভেনিসে অনুষ্ঠিত হয় এই ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতি বছর ভেনিসের লাল গালিচা ঘটনা বহু ফ্যাশনেবল মুহূর্ত তৈরি করে। এবারও 81তম আসরে জমকালো ইভেন্টটি উপভোগ করার জন্য ভিড় জমান দর্শকরা। এবারের অনুষ্ঠানে হলিউডের শীর্ষ তারকারা যেমন ইসাবেল হুপার থেকে শুরু করে অ্যাঞ্জেলিনা জলি হাজির হয়েছেন তাদের পুরনো রূপে। রেড কার্পেটে হেঁটেছেন তারা পুরনো ডিজাইনের পোশাক পরে, যা দেখে নস্টালজিক হয়েছেন আমন্ত্রিত সব অতিথিরা। এই ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাঞ্জেলিনা জলিকে দেখা গেছে হালকা বিস্কুট রঙের একটি রাল্ফ লং গাউনে। তার সাজও ছিল সামান্য, ঠোঁটে লাল লিপস্টিকে ও হালকা রঙের পোশাকে দুর্দান্ত সেজেছিলেন অ্যাঞ্জেলিনা জলি। সোনালী গোলাপের আকৃতির একটি ব্রোচে অসামান্য লেগেছে এই অভিনেত্রীকে। এই লুক নিয়ে রেড কার্পেটে মুহূর্তেই ঝড় তোলেন অ্যাঞ্জেলিনা জলি। জানা যায় 81তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে মারিয়া চলচ্চিত্রের জন্যই লাল গালিচায় উপস্থিত হন এই অভিনেত্রী। একটি কাস্টম নেভি ডেল পোজো সিল্ক সেটে খুবই সাধারণ কিন্তু অসামান্য লুকে হাজির হন টিল্ডা সুইন্টন। অভিনেত্রী টিল্ডা সুইন্টন 2 সেপ্টেম্বর এই ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন প্রতিযোগিতায় উপস্থাপিত দি রুম নেক্সট ডোর চলচ্চিত্রের জন্য উপস্থিত হন। নেভি ডেল পোজো সিল্ক সেটের সঙ্গে বাম হাতের মধ্যমা আঙুলে বিশেষ ডিজাইনের একটি সোনালী রঙা আংটি দেখা গেছে। ফিল্ম ফেস্টিভ্যালে জুরি প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইসাবেল। তার পরনে দেখা গেছে টকটকে লাল রঙা একটি গাউন। জানা গেছে তার পরনের পোপ্রেট অপেরা কোট গাউনটি খুবই ইউনিক। সাদা গ্লাভস জড়ানো ছিল তার দুহাতে, এর উপরে পরেন ব্রেসলেট। সব মিলিয়ে দুর্দান্ত লুকে হাজির হন 71 বছর বয়সী এই ফরাসি অভিনেত্রী। চিলির 33 বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী মারিয়ানা ডি গিরোলামো হাজির হন এই ফেস্টিভ্যালের লাল গালিচায়। তার পরনে ছিল ক্যাপ স্টাইলের কালো রঙা জমকালো পোশাক। এল জকির স্ক্রিনিংয়ে তিনি এ পোশাক পরে হাঁটেন রেড কার্পেটে। তার কালো রঙা এই পোশাকে সূচিকর্ম, পুঁতি ও সিকুইন আলোতে ঝলমলিয়ে উঠেছিল। 35 বছর বয়সী স্প্যানিশ অভিনেত্রী উর্সুলা করবেরোর হাস্যোজ্জ্বল মুখ, পোশাক ও সাজসজ্জায় মুগ্ধ হন ভক্তরা। গত 29 আগস্ট এই ফেস্টিভ্যালে যোগ দেন তিনি। প্রতিযোগিতায় উপস্থাপিত এল জকি চলচ্চিত্রের প্রদর্শনীতে রেড কার্পেটে লাল রঙার দারুণ এক গাউন পরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। ফিল্ম ফেস্টিভ্যালটি শুরু হয়েছিল মাইকেল কিটন এবং উইনোনা রাইডারের সিকুয়েল বিটলজুসের ওয়ার্ল্ড প্রিমিয়ার দিয়ে। শেষ হবে কেভিন কস্টনারের হরাইজন অ্যান আমেরিকান সাগা চ্যাপ্টার 2 এর ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং পুরস্কার অনুষ্ঠান দিয়ে। আজ পর্দা নামছে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের। সফুরা ফ্রিন, শোভিস টুনাইট।